মুখোশ ব্লকে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। এই দেখো কে কে যাচ্ছে, দেখতে পাচ্ছো, তোমাদেরকে হাই বলছে। আমরা এখন যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো বোনা, চলে আসলাম, যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো, চলো। স্নান করানো হচ্ছে, আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, তোমাদেরকে শর্টকাট দেখাবো। এখন ভালো মতো ব্লগটাও বানাতে পারছি না, যা যা লাগে আর কেউ ওগুলো দিয়ে স্নান করাচ্ছে। দেখো এ হলো আমাদের দিদিভাই, দেখো কিরকম করছে, একদম দাঁড়িয়ে যাচ্ছে। দেখো এখানে মোছানো হয়ে গিয়েছে, এবারে জামা কাপড় গুলো পরাবো। তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি, কি কি এনেছি তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো বন্ধুরা, এই ড্রেসগুলো আমরা এনেছি, তোমাদেরকে দেখাতে পারিনি কি কি এনেছি। অ টাইমে বৃষ্টিটা চলে এলো, এই ড্রেসগুলো এনেছি আর সোনার চেন দিয়েছি। আর এখানে দেখো বসানোর জন্য জায়গা করে নিয়েছে, এখানে বসাবে। বৃষ্টিটা অ টাইমে চলে এলো, দেখো কিভাবে বৃষ্টিটা পড়ছে। আর এখানে তো শুরু হয়ে গিয়েছে, দেখতে থাকো। এই হলো আমার বরের ভাই, আমার ভাসুর, আর ওখানে বসে রয়েছে আমার বর। যারা নতুন ফ্যান আমার তারা তো চেনো না, এ হলো আমার বর, এখানে তোমরা দেখতে থাকো। এবারে আমি দেব, এতো দিচ্ছি আমি। তাহলে দেখো এখানে দেখো চেনের বাক্সটা রাখা আছে, এই চেনটাই আমরা দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। ঠিক করে খাইতেছে রে ভাই, ওদিকে বন্ধুরা খাওয়া দাওয়া সব হচ্ছে। জামাইবাবু বললো সুপারি বাগান করেছে, চলো দেখবে, তার জন্য যাচ্ছি সুপারি বাগান দেখতে, তোমরাও চলো। এই তো চলে এলাম সুপারি বাগানে, দেখো অনেক অনেক লাগিয়েছে সুপারি গাছ, নতুন লাগিয়েছে তার জন্য অনেক ছোট ছোট রয়েছে, দেখো অনেক 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 সুপারি গাছ এখানে দেখছো। ভাবতে পারছো 5-6 বছর পর কত টাকার মাল হবে এখানে? আমি তো ভেবে একদম অবাক হয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে দেখতে। দেখো চলো, এসছি যখন ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখি, আবার কবে আসতে পারবো, আবার তো বাড়ি চলে যেতে হবে। চলো দেখো বন্ধুরা এগুলা কি গাছ বলো তো, এগুলাকে বলে ছন গাছ, এগুলাতে হাত লেগে গেলে একদম হাত কেটে যায়, অনেক ধার, অনেক হয়েছে ছন গাছ। ঘুরে ঘুরে দেখে নিই,
ওই দেখো জামাই বাবু ওখানে জঙ্গল উঠাচ্ছে। এ হলো জামাই বাবু, দেখো মুখে বিড়ি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। অনেক জঙ্গল হয়েছে, হাত দিয়ে তুলে নিচ্ছে। অল্প ঘুরে ঘুরে দেখে নি। এই দেখো আমার বর এখানে দাঁড়িয়ে রয়েছে। কতগুলো জঙ্গল আছে তুলে ফেলো না। ও ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। চলো ঘুরে দেখাই তোমাদেরকে। এই দেখো কত জঙ্গল তোলে দেখতে পাচ্ছো বন্ধুরা। সাপ টাপ বেরোতে পারে। প্লিজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমাদের বাড়িতে যেতে হবে। অনেক রাতও হয়ে যাবে, আবার হাতিও বের হয় এখানে। অনেক ভয় লাগছে, থাকতে বলেছিল কিন্তু থাকা যাবে না, অনেক প্রবলেম আছে বাড়িতে, তার জন্য চলে যাব। এই দেখো বন্ধুরা আমরা সবজি খেতে চলে এলাম। জামাই বাবু বলল কয়েক কতগুলো সবজি দিয়ে দেবে। আর সবজি বাগানটাও দেখে নিলাম, অনেক মজা লাগছে দেখতে। দেখো সব রকমের সবজি লাগিয়েছে, যা যা পাবো আর কি সব নিয়ে যাব। একটা ঝিঙে পেয়েছি, ঝিঙেটা ছিঁড়ে নেই, নিয়েছি ছিঁড়ে। দেখতে পাচ্ছ দেখো অনেক ছোট রয়েছে, তাও ছিঁড়ে নিয়েছি। আমার ছেলেও একটা ছিঁড়ে নিয়েছে। এটা অনেক ছোট, এটা ছিঁড়বো না থাক। দেখো তোমাদেরকে দেখাতে পাচ্ছি, নিজেও দেখছি, অনেক ভালো লাগছে দেখতে আমার, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখো উস্তগুলো ছোট রয়েছে অনেক, আর এখানে দেখো শশা, সব ছোট ছোট রয়েছে, এখনো বড় হয়নি, নতুন লাগিয়েছে তার জন্য। এখন বাজে 4টে, আমরা বাড়ি তো চলে যেতেই হবে, তার জন্য রেডিও হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর কতগুলো সবজিও নিয়ে যাচ্ছি। আর দেখো ছোট্ট একটা চাল কুমড়োর জালি নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো সিসিঙ্গা নাকি বলে, আমি ভালো করে সবজির নামও বলতে জানি না। দেখো সিসিঙ্গাই তো বলে নাকি, অনেক হয়েছে অনেক। দেখো ছোট ছোট রয়েছে আর কি, আর এখানে লাগিয়েছে মাকই। দেখো মাকইগুলো এখনো বড় হয়নি, সব ছোট ছোট রয়েছে আর কি। দেখো বন্ধুরা একদম গাড়িতে এসে তারপর তোমাদের সামনে আসলাম। কি বলতো অনেক থাকার জন্য বলেছে কিন্তু থাকার হলো না, কিভাবে থাকবো। আমার যার কালকে সিজারিংয়ের ডেট তোমাদের কাছে শেয়ারটা করেই ফেলি, সিজারিং করতে নিয়ে যাবে কালকে। আর আমার শাশুড়িও তো চলে যাবে, বাড়ি একদম ফাঁকা, তার জন্য চলে যেতেই হচ্ছে। আর কি বলবো, গাড়িটাও আমরা নিয়ে এসেছি তাই। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। তাহলে আজকের মতো এখানে রাখছি, টাটা।